টিউটরে আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ফিনান্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার সাতের কিভাবে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করতে হয়। ইতিমধ্যে আগের ভিডিওগুলোতে আমরা দেখে নিয়েছি কিভাবে ঋণপত্রের ব্যয় নির্ণয় করতে হয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করতে হয়। কেউ যদি মিস করে ফেলি, ভিডিওটি ডেসক্রিপশনে গেলেই কিন্তু আমি লিঙ্কটি পেয়ে যাব। তো আজকে আলোচনা করতে চলেছি সাধারণ শেয়ারের কিভাবে ব্যয় নির্ণয় করতে হবে। ফর্মুলাটা যদি খেয়াল করি, সাধারণ শেয়ারের ব্যয় কমা কে ই, জানি আমরা জানি যে ফিনান্সের কস্টের ক্ষেত্রে কিন্তু সি দিয়ে প্রকাশ করে না, কে দিয়ে প্রকাশ করে। আর ই ফর ইকুইটি, ইকুইটি বলতে বোঝায় সাধারণ শেয়ারকে। সূত্রটা হচ্ছে ডি ওয়ান ডিভাইডেড বাই পি জিরো মাইনাস এফ সি প্লাস জি। এখন কোনটা দিয়ে কি বোঝাচ্ছে সেটা নিয়ে একটু বলে নিই। ডি ওয়ান, ডি ওয়ান বলতে মূলত ডিভিডেন্ডকে বোঝায় ইংলিশে। ডি ওয়ান দিয়ে এক বছর পরের ডিভিডেন্ড, অর্থাৎ পরবর্তী বছরের লভ্যাংশ বা ভবিষ্যতে প্রদত্ত লভ্যাংশ বা চলতি বছরের শেষের লভ্যাংশকে বোঝায়। তবে প্রশ্নে এমন হয় ডি ওয়ানটা দেয়া থাকে না, বরং তোমাকে বলে দেয় যে বর্তমানে প্রদত্ত লভ্যাংশ এত বা অতীতে প্রদত্ত লভ্যাংশ এত, যার কথা হচ্ছে সেটা কিন্তু ডি জিরো। এখন প্রশ্নে যদি ডি ওয়ান দেয়া না থাকে এবং তোমাকে বের করা লাগে ডি ওয়ান, তখন তুমি একটা সূত্র ফলো করবা, ডি ওয়ান সমান সমান ডি জিরো ইন্টু ওয়ান প্লাস জি, যেখানে ডি জিরো বলতে বোঝানো হয় বর্তমানে যে লভ্যাংশটা দিচ্ছি বা অতীতে প্রদত্ত লভ্যাংশ। জিরো কিন্তু কারেন্ট ইয়ারকে মিন করে, আর ওয়ান কিন্তু এক বছর শেষে মিন করে। আর জি দিয়ে বোঝানো হয় লভ্যাংশ বৃদ্ধির হার, এই যে ডিভিডেন্ড এটা কি পরিমাণে বৃদ্ধি পাবে তার পার্সেন্টেজ বা হারকে কিন্তু জি বলবে। পি ও দ্বারা বোঝাচ্ছে সাধারণ শেয়ারের বর্তমান বাজার মূল্য, এই জিরো বা ও এটা কিন্তু বর্তমানটাকে মিন করে অলওয়েজ, এটা মনে রাখা লাগবে। পি জিরো মানে প্রাইস অফ কমন স্টক, সাধারণ শেয়ারের বর্তমান বাজার মূল্য বা বিক্রয় মূল্য। এফ সি দিয়ে বোঝানো হয় ফ্লোটেশন কস্ট বা উত্তরণ ব্যয়, এটা কিন্তু সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করা একটা ফর্মুলা। আমরা একটি ম্যাথের সাহায্যে দেখে নিব, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্ন যেটা বরিশাল বোর্ড 2016 এসেছিল, যমুনা লিমিটেডের প্রতি শেয়ারে 10 টাকা করে লভ্যাংশ প্রদান করে, প্রতি শেয়ারে 10 টাকা করে লভ্যাংশ প্রদান করছে, তার মানে তারা এটা বর্তমানে প্রদান করছে, এটা ডি জিরো না ডি ওয়ান? অবশ্যই আমরা জানি যেটা বর্তমানে প্রদান করে সেটা ডি জিরো, তাই এই 10 টাকা হচ্ছে ডি জিরো। প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়, লভ্যাংশ বৃদ্ধি পাওয়া মানে জি কে মিন করছে, তাই 5% মানে জি। বর্তমানে কোম্পানির শেয়ার 120 টাকা করে বিক্রি হচ্ছে, উত্তরণ ব্যয় 10 টাকা, বের করতে বলল সাধারণ শেয়ারের ব্যয়। আমরা জানি আগে সূত্রটা লিখে ফেলবো, তারপর সূত্র অনুযায়ী প্রশ্ন থেকে খুঁজে বের করব। সূত্রটা তো আমরা জানি ইতিমধ্যে যে কে ই সমান ডি ওয়ান ডিভাইডেড বাই পি জিরো মাইনাস এফ সি প্লাস জি। ডি ওয়ান, ডি ওয়ান কি প্রশ্নের কোথাও দেয়া আছে? না, বরং প্রশ্নে দেয়া আছে 10 টাকা করে লভ্যাংশ প্রদান করে, যা হচ্ছে ডি জিরো, এটা কিন্তু ডি জিরো কারণ বর্তমান বছরের লভ্যাংশ। তো ডি ওয়ান আমরা বের করে ফেলি, ডি জিরো ইন্টু ওয়ান প্লাস জি, জি কিন্তু এই যে 5% হারে বৃদ্ধি পাচ্ছে, তো পার্সেন্টেজটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে 0.05 হবে, ক্যালকুলেশন করে আমি দেখলাম 10.5, এটা আমি ডি ওয়ানের জায়গায় বসিয়ে দিলাম। এবার পি জিরো লাগবে, পি জিরো মানে শেয়ারটি বর্তমানে কি দামে বিক্রি হচ্ছে, প্রশ্নে দেওয়া আছে 120 টাকা, পি জিরোর জায়গায় 120 লিখে ফেলবো। এবার আমার লাগবে এফ সি, উত্তরণ ব্যয়, প্রশ্নে দেওয়া আছে 10 টাকা, এফ সির জায়গায় 10 লিখে ফেলবো। প্লাস জি, জি মানে বৃদ্ধির হার, বৃদ্ধি বলতেছে 5% হারে বৃদ্ধি পাবে, তাই জি এর জায়গায় আমি লিখবো 0.05, বাকিটা তো ক্যালকুলেশন, ক্যালকুলেশন করে এটিকে 100 দিয়ে গুণ করে দিব শতকরায় প্রকাশ করার জন্য, অ্যান্সার পেলো 14.55%। এভাবে কিন্তু সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করতে হয়। এইটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন আমাদের হয়, ডি ওয়ান কোনটা, ডি জিরো কোনটা, আর কোনো কিছু নিয়ে কিন্তু প্রবলেম হয় না, তাই এই দুইটা একটু খেয়াল করতে হবে। একটু আবার বলে দেই যেন কখনো ভুল না হয়, ডি ওয়ান, ডি ওয়ান মিন করে পরবর্তী বছরের লভ্যাংশ, ভবিষ্যতে প্রদত্ত লভ্যাংশ বা চলতি বছরের শেষের লভ্যাংশ, কারণ ডি এর নিচে ওয়ান আছে মানে কি ডিভিডেন্ড আফটার ওয়ান ইয়ার, এক বছর পরে, আর ডি এর নিচে জিরো থাকা মানে এটা বোঝায় বর্তমান বছরের লভ্যাংশ, তাই ডি জিরো দ্বারা কিন্তু বর্তমান লভ্যাংশ অতীতের লভ্যাংশ বোঝায়। প্রশ্নে যদি ডি জিরো দেওয়া থাকে আমার ডি ওয়ান ক্যালকুলেট করে নিতে হবে, যেটা হচ্ছে ডি জিরো ইন্টু ওয়ান প্লাস জি। এবার আমাদের আরেকটা টপিক বাকি থেকে যায়, সেটা হচ্ছে সংরক্ষিত আয়ের ব্যয়, যেটা আমরা এই ভিডিওটিতেই দেখে নিব।
কারণ এর সাথে সাধারণ শেয়ারের কিন্তু অনেক বেশি মিল আছে। ফর্মুলাটা খেয়াল করলে আমরা দেখে ফেলবো, এটাকে প্রকাশ করে কে আর দিয়ে, কস্ট অফ রিটেইনড আর্নিংস। এই রিটেইনড আর্নিংস থেকে কিন্তু এটা আর এসেছে। এই যে রিটেইনড আর্নিংস, স্পেলিংটা আমি লিখে দিচ্ছি, এই রিটেইনড আর্নিংস এর এই আর থেকে কিন্তু এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। সূত্রটা খেয়াল করলে দেখবো এক্স্যাক্ট কমন স্টক হোল্ডার বা সাধারণ শেয়ারের মতোই, খালি পার্থক্য এখানে কিন্তু এফসি বা উত্তরণ ব্যয় নেই। তাই মনে রাখতে হবে সংরক্ষিত আয়ের বেলা উত্তরণ ব্যয় আসে না। সূত্রটা হবে D1 ডিভাইডেড বাই P0 প্লাস G। এবার প্রশ্নে যদি ব্যক্তিগত করের হার দেয়া থাকে, প্রশ্নে হুবহু বলে দেবে যে ব্যক্তিগত করের হার এত পার্সেন্ট, তখন কি করব, ওই যে উপরের সূত্রটা এটার সাথে শুধুমাত্র 1 - TP গুণ করে দিব। টিপি মানে পার্সোনাল ট্যাক্স বা ব্যক্তিগত করের হার বোঝায়। এবার একটা নোট মনে রাখি, প্রশ্নে যদি উত্তরণ ব্যয় আর ব্যক্তিগত করের হার না থাকে, দুইটার একটাও নাই, তাহলে যাহাই কেই তাহাই কে আর, অর্থাৎ যাহাই সাধারণ শেয়ারের ব্যয় তাই কিন্তু সংরক্ষিত আয়ের ব্যয় হয়ে যাবে। এক্সট্রাভাবে তোমাকে কিন্তু আর নির্ণয় করা লাগবে না। এবার ম্যাথে যাওয়ার আগে একটা বেসিক ব্যাপার ক্লিয়ার করতে চাই, যে সংরক্ষিত আয়ের ব্যয়টা আসলে কি। শুরুতে বলে নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা এখন বলছি কারণ ম্যাথটা আগে জানা জরুরি ছিল। তো দেখি, সংরক্ষিত আয়ের ব্যয়টা বলতে বোঝায় একটা কোম্পানি প্রতি বছর তার যে মুনাফা হচ্ছে তার কিছু অংশ সে কি করে, নিজের কাছে রেখে দেয়, সংরক্ষণ করে, যেন ভবিষ্যতে প্রয়োজন মেটাতে পারে। এখন ওই সংরক্ষিত তহবিল যে টাকাটা আছে, সে চাইলে তার ব্যবসায় মূলধন হিসেবে বিনিয়োগ করতে পারে, নয়তো বা অন্য কোথাও বিনিয়োগ করতে পারে। তার হাতে কিন্তু দুইটা অপশন, একটা হচ্ছে নিজের ব্যবসায় বিনিয়োগ, আরেকটা হচ্ছে অন্য কোথাও বিনিয়োগ। নিজের ব্যবসায় বিনিয়োগ করলে একটা লাভ পাবে, অন্য কোথাও বিনিয়োগ করলেও কিন্তু একটা লাভ পাবে। ধরা যাক নিজের ব্যবসায় বিনিয়োগ করার কারণে পাচ্ছে 50,000 টাকা লাভ, অন্য কোথাও বিনিয়োগ করলে পেত 30,000 লাভ। এখন নিজের ব্যবসায় বিনিয়োগ করার ফলে অন্য কোথাও কিন্তু বিনিয়োগ করতে পারছে না, তাহলে এই 30,000 টাকাটা সে কিন্তু পাচ্ছে না, তার এটাকে একটা ব্যয়, আর এই ব্যয়টাকে ফিনান্সের ভাষায় বলা হয় সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। তার হাতে অপরচুনিটি ছিল দুইটা, নিজের ব্যবসায় সেই সংরক্ষিত টাকাটা কাজে লাগানো, নয়তো অন্য কোথাও ইনভেস্টমেন্ট করা। কিন্তু সে দুইটা একত্রে কখনোই করতে পারবে না, দুইটার যে কোনো একটা তাকে স্যাক্রিফাইস করতেই হবে। সে অন্য কোথাওটা স্যাক্রিফাইস করে দিল আর নিজের ব্যবসায় বিনিয়োগ করলো। এই যে স্যাক্রিফাইস করলো, এই পোর্শনটাই আমার সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট, আর এটাকেই কিন্তু বলা হয় সংরক্ষিত আয়ের ব্যয়। এবার একটা প্রশ্নের সাহায্যে দেখে নিব সংরক্ষিত আয়ের ব্যয়ের ক্যালকুলেশন। দেওয়া আছে একটি প্রশ্ন, সাধারণ শেয়ারের বর্তমান বাজার মূল্য 120 টাকা, ভবিষ্যতে প্রদত্ত লভ্যাংশ 10 টাকা শেয়ার প্রতি, যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পাবে। সংরক্ষিত আয়ের হার নির্ণয় করতে বলল যখন উত্তরণ ব্যয় 5 টাকা, ব্যক্তিগত করের হার 10%। এবার খেয়াল করো, ক নাম্বার যদি আগে করতে যাই, উত্তরণ ব্যয় বলে দিয়েছে, কিন্তু আমরা তো ইতিমধ্যে জানি সংরক্ষিত আয়ের ব্যয় উত্তরণ ব্যয় কখনোই আসে না। তাই সূত্রটা হবে D1 ডিভাইডেড বাই P0 প্লাস G, কোথাও কিন্তু উত্তরণ ব্যয়ের জায়গা নেই। এটা তোমাকে জাস্ট কনফিউজড করার জন্য বলে দেয়া। D1 মানে ভবিষ্যতের লভ্যাংশ বা চলতি বছরের শেষের লভ্যাংশ বা আফটার 1 ইয়ার লভ্যাংশ। প্রশ্নে কিন্তু দেয়া আছে ভবিষ্যতে প্রদত্ত লভ্যাংশ, তো এটা কিন্তু D1, আমার এক্সট্রা ক্যালকুলেট করা লাগবে না। D1 D1-এ 10 লিখে ফেললাম, P0 মানে শেয়ারের বর্তমান বাজার মূল্য 120 লিখলাম, আর G মানে বৃদ্ধির হার, বৃদ্ধি কিন্তু 5% দেয়া আছে, তাই 0.05, আর বাকিটা ক্যালকুলেশন করে দেখলাম 13.33%। এটা কিন্তু আমার সংরক্ষিত আয়ের ব্যয়। এবার খতে বলে দিয়েছিল ব্যক্তিগত করের হার 10%, তো আমরা জানি যে সংরক্ষিত আয়ের ব্যয়টা আমি বের করেছি তার সাথে 1 - TP করে দিলেই কিন্তু কাজ শেষ। তো 1 - TP অর্থাৎ পার্সোনাল ট্যাক্স, এখানে যেহেতু 10% দেওয়া আছে, আমি 0.10 লিখলাম, আর ক্যালকুলেশন করে 12% বের করে ফেললাম। এখন মনে করো, কতে তো আমার বের করতে বলছিল দেখে সংরক্ষিত আয়ের ব্যয় বের করে রাখলাম, সেটাই এখানে বসায় দিলাম, দেন 1 - TP করলাম। এমন যদি হতো কতে কিছু বলে নাই, ডিরেক্ট তোমাকে ব্যক্তিগত করের হার দিয়ে সংরক্ষিত আয়ের হার বের করতে বলল, তখন কিন্তু আমার এই যে উপরের সূত্র মোতাবেক আগে সংরক্ষিত আয়ের ব্যয় বের করতে হবে, তারপর এর সাথে এই ব্যক্তিগত করের হারের পোর্শনটা গুণ করে দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে সংরক্ষিত আয়ের ব্যয়। তো এই ছিল চ্যাপ্টার 7-এর যে আমাদের 4টা সোর্স, ঋণপত্রের ব্যয়,
অগ্রাধিকার শেয়ারের ব্যয়, সাধারণ শেয়ারের ব্যয় এবং সংরক্ষিত আয়ের ব্যয়, চারটা সোর্সের কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে ভিডিও করেছি, চারটা লেকচার তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। আগামী লেকচারটাতে এই চারটাকে কম্বাইন্ড করে একটা ম্যাথ হয় যেটার নাম ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, বা সংক্ষেপে বলা হয় WACC, যেটা যে কোনো বোর্ড পরীক্ষার বড় ঘ নাম্বারে আসেই। তাই এটা আমরা নিয়ে আগামী একটা ভিডিও সম্পূর্ণ এই WACC-র উপরই করব। তো ততদিন ভালো থাকবে, বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবে, যেন ওয়াকের ভিডিও আস্তে আস্তে কারো কোনো প্রবলেম না থাকে। ধন্যবাদ সবাই।